ওকে আসসালামু আলাইকুম। মজুমদার ওয়ান ড্রপ স্কুলটি একটা আসলে আনপ্রিভিলাইজ স্টুডেন্টদের জন্য, এখানে গরিব ছাত্রদেরকে আমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ার একটা অ্যারেঞ্জমেন্ট করছি এবং এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে তাদেরকে এক পয়সা খরচ করতে হয় না ছাত্রছাত্রীদেরকে, তারা ফাইভ পর্যন্ত পড়ার পরে অন্য স্কুলে যেতে পারে। আর এখানে আমরা দুপুরবেলা ওদেরকে ভ্যালু অ্যাডেড খাওয়া দেওয়া হয়, লাঞ্চ দেওয়া হয় ফ্রি এবং তাদেরকে ড্রেস দেওয়া হয়। আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এটা করা। আমাদের সাথে জাপানিজরা ইনভলভ আছে, জাপানিজরা এটার 60% এক্সপেন্ডিচার বিয়ার করে আর 40% আমি এবং আমার ওয়াইফ বিয়ার করি। এটা আমাদের ফিউচার প্ল্যানিং চলতেছে। আমরা একটা তার ক্লাস ফাইভের পরে আমরা দুই বছরের একটা এখানে হসপিটালিটি একটা ট্রেনিং ইনস্টিটিউট করব। এখানে দুই বছরের কোর্স, এখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি শেখানো হবে এবং পার্টিকুলারলি হসপিটালে ওয়াশিং মেশিন আয়রনিং করা, তারপরে হাউস হোল্ড জিনিসগুলো কীভাবে ইউজ করবো এটা ট্রেনিংয়ের পরে জাপানিজরা চিন্তা করতেছে। ওরা এখান থেকে পাঁচজন স্টুডেন্ট করে প্রত্যেক বছর জাপানে নিয়ে যাবে। আসলে কোয়াইট জায়গাটা আর আশেপাশে সব গরিব লোক, মানে তাদের আসলে ছেলেমেয়েদেরকে পড়ানোর মতো কোনো সামর্থ্য নাই। ইভেন এখানে যে ছেলেমেয়েরা আসছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, হয়তো বা সকালে না খেয়ে আসছে, এই দুপুরে যে খাওয়াটা খাবে এটাই তার 24 ঘন্টার ভিতরে এটাই তার খাওয়া, এইসব জিনিস। আর এটা এই এলাকাটা আমার দাদার এলাকা, আমার দাদার বাড়ি এখানে লালমাইতে। ওই সুবাদে আমি ছোটোবেলার থেকে এদিকে আসি, তখন থেকে আমার মনে ফিরে ইয়া ছিল যে এখানে একটা কিছু করতে পারি কিনা দেখি গরিব মানুষের জন্য, ওই প্রয়াস থেকেই করা। ওয়েল ভেরি নাইস, দে আর সো হ্যাপি। এই যে করোনার ভিতরে বন্ধ ছিল, ওরা প্রায় কবে স্কুল খুলবে, তো আমরা ঠিকই গভর্নমেন্ট ইয়েগুলো ওয়ার্ডারগুলো আমরা ফলো করছি। আমরা কিন্তু ওদেরকে প্রত্যেক মাসে একবার করে ফুড সাপোর্ট দিয়েছি, চাল ডাল তেল। আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও জীব।